হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছে, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অপরিচিতা গাছ সম্পর্কে, যে গাছটি সৌন্দর্যের জন্য বাসায় লাগিয়ে থাকি। তো আপনারা দেখছেন কবিরের শিক্ষা ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন আমার এই চ্যানেল থেকে বিভিন্ন রোগের সমাধান নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। তো আসলে আমরা প্রথমে জানব যে অপরিচিতা গাছ কত প্রকার হয়ে থাকে। তো আসলে এই অপরিচিতা গাছ কয়েক প্রকার হয়ে থাকে, যেমন হলুদ ফুল, গোলাপি ফুল, সাদা ফুল, নীলে ফুল, বিভিন্ন রকমের অপরিচিতা গাছ হয়ে থাকে। তো এই অপরিচিতা গাছ কতটুকু লম্বা হয়ে থাকে? এই প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, এবং এটি মাসে 12 মাসের ভিতরে আপনার গাছে ফুল ফুটে, এটি ফুল ফুটতেই থাকে, ফুল ফুটে যায়, আবার ফুল হয়ে যায়। আমাদের দেশে দেখা যায় অপরিচিত গাছ বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। তো এই গাছটি মূলত কী কী রোগের সমাধান নিয়ে কাজ করা হয়? তো আপনারা জানেন তাবিজের বিষয়ে কাজ করা হয়, আবার বিভিন্ন রকম সমস্যার জন্য কাজ করা হয়ে থাকে। তো তাবিজের বিষয়ে অবশ্যই আপনারা জানেন। তো আমি রোগের বিষয়ে প্রথম বলি, যেমন বাত রোগে, কোনো যদি বাত রোগ হয় সেক্ষেত্রে এই গাছের অনেক গুণাগুণ আছে। চক্ষু রোগে, চোখের সমস্যা যদি হয়, যেমন কোষ্ঠকাঠিন্য যদি হয়, শুকুর আপনার, এরকম বিভিন্ন রকম সমস্যার জন্য মূলত এই গাছ ব্যবহার করা হয়ে থাকে। আসলে আমরা জানি একটা গাছের বহু রকম গুণাগুণ আছে। আর তাবিজের বিষয়ে যদি বলি, দেখা যায় আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, সেক্ষেত্রে আপনারা এই গাছের শিকড় ব্যবহার করতে পারেন। তো এই গাছের শিকড় ব্যবহার করলে দেখা যাবে ওই সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে। আসলে দেখা যায় আমি যে বলতে চাই কথাগুলো, কিন্তু দেখা যায় এই কথাগুলো আমার কথা না, এই কথাগুলো অনেক আগে থেকে চলে আসছে। আমি জাস্ট আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো তো আল্লাহরই সৃষ্টি। তো দেখা যায় এগুলো পবিত্র একটা জিনিস, এগুলো অপবিত্র কোনো জিনিস না। তো আপনারা ব্যবহার করতে পারেন, যদি ব্যবহার করে যদি উপকার পান তাহলে ব্যবহার করবেন, যদি উপকার যদি না পান তাহলে ব্যবহার করার দরকার নেই। তো আসলে আমরা যদি জানি, আমরা যে কাজ করি না কেন, যাই করি না কেন, আমাদের আল্লাহ ছাড়া আমাদের কোনো কিছুই হয় না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো করে নিয়ত করে নিয়ে এইসব জিনিস ব্যবহার করবেন, দেখবেন যে অনেক সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। তো আরেকটি কথা বলে রাখি, আপনাদের যদি কোনো গাছের চারা, কোনো শিকড়, কোনো কিছু যদি প্রয়োজন হয় কোনো সমস্যার জন্য, কোনো ঔষধ, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সাথে আছি আমি, আকরামুজ্জামান। তো কথা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি বিভিন্ন গাছ সম্পর্কে আলোচনা করে থাকি। সো এই জন্য আপনারা সকলেই আমার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। আর কারোর যদি অপরিচিত গাছের শিকড় লাগে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।